তুমি যাও, তুমি যাও, পরে প্রবলেম হবে, যাও। যা, ওর মাকে গিয়ে মার, যা যা। কি করিস, ভেঙে তো সংসার, যা কি মার, যা যা, পালে পাখান জুতো দিয়ে মারিবি পিটিয়ে, যা। অন্তত ওরা কি করছে জানো, লাইভ মিউট করবি না, মিউট করছি না লাইভ। ওরা কি করেছে দিছে, এটা মরে যাচ্ছে, মেটার জন্য মা বাবার শরীরে, তাই জন্য বাড়িতে আসছি। কাউকে তো ফোন করে জানিয়ে রাখো, চিল্লাতে তুমি যতক্ষণ এখানে থাকবে লাইভ মিউট করবে না। মিউট করবো না লাইভ, আমি লাইভ মিউট করিনি। ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই, নেই, মারতে ইচ্ছাকৃত ভাবে আমার আমাকে কেস করে বলে না, বলছে আমাকে মারতে বলছি না, ওরা মেয়েটাকে মারতে চাইছে না, আমার কেস করতে, ওর লক্ষ্যটা নয় মেয়ে বাঁচানো, ওদের কোনো টাকা। হ্যালো দাদা ভাই, আগে ওকে বেঁধে ওকে হসপিটাল নিয়ে যাক, আমি চলে যাবো চুপ করে, পরে তো মা রাখছে, বাসা বাড়িতে রাখতে গেছো, বল। হাতটা তো আমাকে পাঠিয়েছে, আমি দেখেছি তো, ওষুধ তো শুধু নয় ভাই, ওর মা, তুই জানিস না মায়ের প্ল্যানিং, তুই মার কথা শুনিস না, মন না, ওর মা চাইছে আমার নামে কেস করতে, তুই জানিস না, আগেবার এই সেম কেস করেছে, আগেবার কেসটা করেছিল ওদের নামে, ওই যে কি বলে অপূর্বদের সবার নামে কেস করেছিল, বুঝলি, সেম ব্যাপারে সেম নিয়ে গিয়া পড়ে, এখন এটা চাইছে যে আমি চলে এখান থেকে আমার নামে করুক, বুঝতে পেরেছি, আমি যদি হসপিটালে ভর্তি করি তাহলে কিছু হবে না, বুঝতে পারি, ব্যাপারটা ওর বাবা মা ফাঁসবে, ওর বাবা মা সুসাইড করে লোন লোন ঠিক আছে, আমি যখন হসপিটালে নিয়ে যাবো বাবা মা পরে কেস খেয়ে যাবে, বুঝতে পেরেছিস, ওর বাবা মা চাইছে এটা জন্য আমার পুলিশ যাবে, ওর বাবা বলছে আমি পুলিশে কি করবো। হ্যাঁ আছে, এখানে সবাই আছে, রিমিরাও রয়েছে, ঠিক আছে রাখ, বেরোক, যতক্ষণ বেরোবে হসপিটালে যাবে, আমি এখানে যাবো না, ওকে হসপিটালে পুলিশ যাবো, এখানে দেখাবো এখনই, ওকে হসপিটালে বলতো, তারপর আমার জীবনে খেলা নাকি এগুলো নাটক, যে আমার জীবনে খেলবে এরা, ছেলে খেলা নাকি ভাই, দেখি ছেলে খেলা আছে, কী করবি জানিস তুই, তোরা ফোন ঘুমাবি, ওকে নিয়ে বের করে হসপিটালে গিয়ে হাত কাটা মানে, বুঝতে পেরেছিস তো, সুসাইড মানে এটা করবি, ডাইরেক্ট পুলিশ আসবে, যত রাতি হোক হসপিটালে পুলিশ থাকে, জানিস তো, তুই ওর মায়ের কথা শুনিস না মন্না, আমি তোকে বারবার করে বলছি, তোর মাকে চিনিস না, কি চিনিস ওর মা, তাহলে তুই দেখেছিস, তুই দেখেছিস কিছু, ওষুধ খেয়েছে, কিছু বলিনি তাও, সবাই সামনে তো এগুলো উত্তর দিইনি, এখন পাঠিয়েছে হাত পা পুরো কেটে যাওয়া, ওই অবস্থা, আমাকে বলে যে হসপিটালে ভর্তি করো, আমি গিয়ে হসপিটালে যাচ্ছি, দেবে না, দেবে না, সত্যি করে, সত্যি করে, সত্যি করে, মিথ্যা কিছু নয়, কি হলো ভাই, প্রথমে তোমাদের এটা ক্লিয়ার করি, রিমি এখন আমার বাড়িতে, অ্যান্ড আজকে আমি গেছিলাম নবদ্বীপে, তো কালকে সন্ধ্যাদি বলেছিল পাশে থাকার জন্য ওদের, সেই কারণে আমি যতটা বলেছিলাম লাইভে তোমরা দেখেছো ততটাই, আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিই, রিমিকে দেখাও, আমি দেখাবো না আমার ক্যামেরা, এখন আমি কাউকে দেখাতে চাই না, তোমাদের যেটা জানানোর ছিল সেটা আমি তোমাদের জানালাম, তো আমি সকালে আজকে নবদ্বীপ গেছিলাম, সে কথাটা ছিল ওখানে, জিদ্দারা ছিল, আরও অনেকে সবাই ছিল, আমাদের ডেকেছিল আমাদেরকে, আমরা গেছিলাম ওখানে, অ্যান্ড ওখানে একটা মহাবাড়ি প্রমোশন এমন কিছু ছিল, ওগুলো সব পরে পরে আমরা
মানে এসেছিলাম আমি, তবে আমার কলকাতা পুলিশের, সরি, WB পুলিশ এন্ড কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ করি, ওখান থেকে বাড়ি জাস্ট আসি। বাড়ি আসার পর চিচি এটা তুই কী করলি? আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। যারা যারা আমাকে গালাগাল দেওয়া দিতে পারো, আমি কোনোটা কিছু করিনি, ঠিক আছে? আমি ফেঁসে গেলাম, যারা বলছো তো ঠিক আছে বলো, যে যেটা বলার বলো, বাট আমি এটাও তোমাদেরকে বলছি। তো আমি সাফে ক্যাফে আমার পুলিশের ফর্ম ফিল আপ করি, পুলিশে চাকরির জন্য ফর্ম ফিল আপ করে বাড়ি আসি। বাড়ি আসার পর আমার ঘরে ঢুকি, আমি এডিট নিয়ে বসি, আমার প্রমোশনের কাজ থাকে, এডিট নিয়ে বসি। তারপরে সঙ্গীতা দিয়ে আমার বাড়িতে আসে, হঠাৎ করে মা ডাকলো যে বাড়িতে সঙ্গীতা দিয়ে এসেছে ঘরে। আমি ঘরে যাই, আমার CCTV ফুটেজ আছে, বললাম আমার বাড়িতে CCTV ক্যামেরা তো আছে, জানো ক্যামেরার মধ্যে আছে, আর কোনো কিছু আমি পাবলিকলি দেখাতে চাইছি না, তো এটাই বলবো। তারপর সঙ্গীতা দিয়ে আসে, এমনকি আমাকে বলে, দিদি ভাই যে যা মণ্ডপের ওখান থেকে নিয়ে আয়, ওরা দাঁড়িয়ে আছে। দিদি আমাকে শাসন করে বলে, সেখানে আমি নিয়ে আসি ওদেরকে বাড়ির সামনে। আমার বড় মাসি ছিল, ছোট মাসি ছিল, মেজো মাসি ছিল, পরে কথা বলছি, পরে পরে কথা বলো, লাইভ এসে বলো, লাইভ এসেছি বলো। তো সেই সেক্ষেত্রে আমি সেই মুহূর্তে জায়গা দাঁড়িয়ে ওরা আমার বাড়িতে আসে, অ্যান্ড ওর বাবার কেস কামারি নিয়ে কথা হয়, সমস্ত কিছু নিয়ে, আরও কিছু নিয়ে, অন্য ব্যাপার নিয়ে কথা হয়। বাট এই পর্যায়ে যারা যারা ভাবছো মিনিমিকে নিজে ফিরিয়ে নিয়েছি বা নিজে জোর করে নিয়ে এসেছি, এগুলো কোনোটাই নয়। আমি তোমার সবাই জন্য আমি বলেছিলাম একা থাকতে চাই, একা বাঁচতে চাই এই মুহূর্তে, বাট এই জায়গা দাঁড়িয়ে আমার কিছু করার নেই। সমস্ত কিছু কি বলবো তোমাদেরকে আর, তো এটা ভালো হলো না নুপুরদি, বিশ্বাস করো কোনো কিছু আমি করিনি। আমি জানতাম না আজকে সঙ্গীত আমার বাড়িতে আসবে, আমি জানতাম না আজকে রিমির মামা বাড়িতে আসবে, জানতাম না রিমি আমার বাড়িতে আসবে, আমি জানতাম না রিমিকে আমার কাছে বাড়িতে দিয়ে যাবে। আমরা অনেকবার বলেছি ওকে নিয়ে যাওয়ার জন্য, সবাইকে বলেছি, বাট যাই হোক, জানি না আমার কপালে কী আছে বা ভাগ্যে কী আছে, আমি কোনোটাই জানি না। যেটা হয়েছে সেটা তোমাদেরকে জাস্ট একটুখানি ব্যাপারে আমি খুলে বললাম, এটা দিয়ে কখনো করবো ভাবিনি ভাই, আমি করিনি দিদি, মা বাবার নামে দিব্যি করে বলছে, আমি কিছু করিনি, আমি কিছু জানতামই না।